আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দেখব সলিডওয়ার্কসে কীভাবে লিনিয়ার প্যাটার্নের সাহায্যে কাজ করতে হয়। তো সর্বপ্রথম আমাকে সলিডওয়ার্কস সফটওয়্যারটি ওপেন করতে হবে, দেন আমাকে একটি নিউ ফাইল নিতে হবে, তারপর আমাকে ইউনিট সিলেকশন করতে হবে মিলিমিটার গ্রাম সেকেন্ড, দেন আমাকে টপ প্ল্যান সিলেকশন করতে হবে, কন্ট্রোল এটের মাধ্যমে আমরা নর্মাল করে নেব। স্কেচ আমরা সর্বপ্রথম একটি সেন্টার রেক্টেঙ্গেল নিব এবং এর ডাইমেনশন দেব 100 100, এন্টার। এখন এটাকে এক্সট্রুড বস বেস করব 10 মিলিমিটার, ওকে। এখন আমরা চাচ্ছি এটা এই ফেসের উপর একটা সার্কেল স্কেচ করব এবং ওইটার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে লিনিয়ার প্যাটার্ন কাজ করে। স্কেচ নর্মাল কন্ট্রোল এইচ, সার্কেল ড্র করব। আমি উইদাউট ডাইমেনশনে করতেছি, চাইলে এখানে স্মার্ট ডাইমেনশন দেওয়া যেতে পারে। আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করতেছি। ফিচার এক্সট্রুড কাট, ব্লাইন্ড অর থ্রো অল, যে কোনো একটা দিলেই হবে, ওকে। এই যে হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি যে এই সার্কেলটাকে, এই এক্সট্রুড কাটটাকে আমরা লিনিয়ার প্যাটার্ন করব। আমরা লিনিয়ার প্যাটার্ন সিলেক্ট করব। প্রথমে আমাদের শো করবে যে ডাইরেকশন শো করবে কোন ডাইরেকশনে, এটা হচ্ছে এক্স ডাইরেকশন। আমরা এক্স ডাইরেকশন হচ্ছে এই দিকে, আমরা এক্স ডাইরেকশন দিলাম। কত ডিস্টেন্স থাকবে, আমরা এটাকে 20 30 মিলিমিটার করে দিলাম, আর এটাকে 6 করে দিলাম, 5 করে দিলাম, এবং সেকেন্ড ডিরেকশন যেটা সেটা হচ্ছে আমরা ওয়াই ডিরেকশন সিলেক্ট করলাম, এবং এখানে আমার দেওয়া আছে 10 মিলিমিটার। আমরা এটাকে 20 মিলিমিটার করে নেব এবং এটাকে আমরা 2 করে নেব, 3 4 3, ওকে। আমরা চাইলে এটা ডিরেকশন চেঞ্জ করতে পারি, এটা অপোজিটে চলে গেছে, চাইলে এদিকে নিয়ে আসতে পারি, এবং এইটাও চাইলে ডিরেকশন চেঞ্জ করতে পারি, অপোজিট চলে গেছে এবং এদিকে চলে আসছে। আমরা যদি এখানে প্যাটার্ন সেট অনলি করি, তাহলে অনলি সিঙ্গেল রো এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে হবে, আমরা এটা করব না। এখন আমরা দেখতেছি যে এখান থেকে এটার ডিস্টেন্স আছে এক্স ডিরেকশনে 40 মিলিমিটার। তো আমরা চাচ্ছি এই ডিস্টেন্সটা কমাই দিতে, আমরা আমাদের প্রয়োজন মতো একটা ডিস্টেন্স বসাবো। তাহলে আমরা কি করতে পারি, এইটা করার জন্য আমাদের যেতে হবে ইনস্ট্যান্স টু ভ্যারি, তারপরে আমাদের এখানে আইকনের মতো শো করবে। আমরা চাইলে এখানে ক্লিক করলেই স্কিপ ইনস্ট্যান্ট করতে পারবো, মানে এটা ডিলিট হয়ে যাবে। আবার যদি আনতে চাই তাহলে ক্লিক করলে আনস্কিপ ইনস্ট্যান্ট, ওইটাও করতে পারবো। তো আমরা এটাকে মডিফাই করবো। মডিফাই করলে কী হবে, এখানে একটা এই যে ডিরেকশন এক্স ডিরেকশনে 40 মিলিমিটার ডিস্টেন্সে আছে, আমরা এটাকে মডিফাই করব, এটাকে আমরা 50 মিলিমিটার দেব, এন্টার। এখন আমরা চাচ্ছি এটাকেও মডিফাই করব, মডিফাই, এটাকে আমরা দেব 70 মিলিমিটার, 70, এন্টার। ঠিক এইভাবে আমরা এই লিনিয়ার প্যাটার্নের সাহায্যে আমরা আমাদের প্রয়োজন মতো ডিজাইন করতে পারব। ওকে করে দিলাম, ওকে, যেভাবে হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এটার একটা কালার করতে, কালার ওকে। আমরা চাচ্ছি এই কালারটা সবগুলোর মধ্যে ট্রান্সফার করে দিতে, সেক্ষেত্রে আমাদের যেতে হবে প্যাটার্ন স্কেচ এবং এখানে আমাদের প্রোপাগেট ভিজুয়াল প্রপার্টিস সিলেকশন করে দিলেই আমাদের এই কালারটা চারদিকে চলে যাবে, যে হয়ে গেল। এইভাবে আমরা লিনিয়ার প্যাটার্নের সাহায্যে ড্রয়িং সলিডওয়ার্কসের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তারপরে আমি আরেকটা বিষয় দেখাবো যে কীভাবে সলিডওয়ার্কসের মাধ্যমে কাজ করা যায়।
নতুন একটি প্ল্যান নেব ওকে ইউনিট সিলেকশন করব আমি এখন ফ্রন্ট প্ল্যান সিলেকশন করব কন্ট্রোল 8 নরমাল স্কেচ আমি লাইন কমান্ডের সাহায্যে একটি ত্রিভুজ আঁকব স্মার্ট ডাইমেনশন দেব সাপোজ এটা 50 100 এন্টার এটাকে আমরা এক্সট্রুড বস বেস করে নেব 10 মিলিমিটার ওকে এই ফেসের মধ্যে আমি আরেকটা ড্রয়িং করব তাহলে আমি এটাকে সিলেক্ট করব স্কেচ কন্ট্রোল 8 নরমাল এখন আমি স্ট্রেট স্লট এর সাহায্যে একটি স্লট নেব আমি এটার স্মার্ট ডাইমেনশন দেব যে এখান থেকে এখানে 10 মিলিমিটার ওকে এটা থেকে এটার দূরত্ব হবে 5 মিলিমিটার এটা থেকে এটার দূরত্ব হবে সাপোজ 8 মিলিমিটার ওকে এবং এই সেন্টার থেকে এই লাইনের দূরত্ব হবে 8 এন্টার এখন আমি এটাকে এক্সট্রুড কাট করে দেব ওকে থ্রো ব্লাইন্ড অর থ্রো অল ওকে এক্সট্রুড কাট হয়ে গেল এখন আমি এটাকে লিনিয়ার প্যাটার্নের সাহায্যে আমরা কিভাবে ডিজাইন করতে পারি ওটা দেখব লিনিয়ার প্যাটার্ন সিলেক্ট করব তারপর আমাদের ডিরেকশন সিলেক্ট করতে হবে আমরা ডিরেকশন এটাকে সিলেক্ট করব এটা অপোজিট ডিরেকশন আছে আমরা ওই পাশের ডিরেকশন চেঞ্জ করে দেব ওই পাশে যাবে কত মিলি পর পর যাবে আমরা এটাকে 20 মিলি করে দিলাম 5 অ্যামাউন্ট করে দিলাম এবং আমরা এই যে এই এগুলো আমাদের ড্রয়িং এর বাইরে চলে গেছে তো এটা করার জন্য আমরা বেরি স্কেচ সিলেক্ট করতে হবে ফুললি প্রিভিউ আমরা প্রিভিউ দেখতে পাবো তো আমি চাচ্ছি এখানে পাঁচটা আরো দুইটা বাড়িয়ে দেই 6 7 হবে না 6টাই হবে ওকে এই যে কত সুন্দর ডিজাইন হয়ে গেল ঠিক এইভাবে আমরা লিনিয়ার প্যাটার্নের সাহায্যে বিভিন্ন ধরনের ড্রয়িং করতে পারি সলিডওয়ার্কসে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য